হ্যালো ভিওয়ার্স আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে আবারও বিয়ে করতে হবে কোহলি আনুষ্কাকে গেল বছরের সবচেয়ে আলোচিত বিয়ে বলা হয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার বিয়েকে দীর্ঘ চার বছর পর প্রেমের পর সুদূর ইতালিতে বিয়ের বিরুদ্ধে বসেছিলেন এই তারকা তারকাছটি কিন্তু সেটি নাকি বৈধ নয় এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বেশ বিপাকে পড়েছে কোহলির দল আর অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ফাটিয়েছে এমন বোমা শুধু বোমা ফাটিয়েই ক্ষান্ত হয়নি তথ্য প্রমাণও প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের খবরে জানানো যায় আলোচিত এই জুটির বিয়ে রেজিস্ট্রেশনটাই বৈধ হয়নি গেল বছরের এগারো ডিসেম্বর ইতালির তুস্কানিতে বিয়ে করলো তারা যে সেখানে বিয়ে করবেন ইতালির রোমে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তার পূর্বানুমতি নেওয়া হয়নি বিয়ের অনুমতি চেয়ে ভারতের পাঞ্জাব ও হারিয়ানা আদালতের আইনজীবী হেমন্ত কুমারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আর টিআই করেছিলেন বিরুষ্কা তাদের সেই আবেদনটি দূতাবাস পায় তেরো ডিসেম্বর তার উত্তর আসে চার জানুয়ারি কিন্তু এর আগেই বিয়ের কাজ সম্পন্ন করেন এই তারকা জুটি হেমন্ত আরও জানান কোনো ভারতীয় অন্য কোনো দেশেকে বিয়ে করতে হলে বিদেশে বিয়ের আইন উনিশশো উনসত্তর অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু বিরস্কা সেই নিয়ম মানেননি তাই ভারতের যে রাজ্যেই থাকুন না কেন আবারও বিয়ে করতে হবে তাতে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও কমেন্টস করুন